किया रे जिया जिया रे जिया रे जिया जिया रे जिया रे जिया जिया रे जिया रे जिया हो हो जिया रे जिया रे जिया जिया रे जिया रे जिया जिया रे जिया रे जिया हो নতুন করে কোনো ইন্ট্রোডাকশনের অপেক্ষা রাখে না জুন ব্যানার্জি আজকে আমাদের স্পেশাল গেস্ট তার কাছ থেকে আমি প্রথমেই জানতে চাইব 31st যেহেতু 31st নাইট তো তোমার তো ছুটি নেই নিশ্চয়ই না আমাদের তো সব এই 31st 25th দুর্গা পুজো কালী পুজো আমরা খেটে খেটে মরি তো নো দিওয়ালি নো নিউ ইয়ার ফর আস বাট একদিক দিয়ে ভালো হয় তাই জন্য আমাদের ওটা উই এনজয় দ্যাট তাহলে আজকে কি করছো কোথায় পাওয়া যাচ্ছে জুন ব্যানার্জিকে আজকে কাজ করছি আমি ওয়ার্কিং টুনাইট পিসি গার্ডেন পিসি গার্ডেন আরে বাবা বিরাট বড় একটা প্রান্তর সেখানে প্রচুর লোকজন এখানে অনেক আর্টিস্ট আছে তার মধ্যে আমিও আছি এন্ড হোপিং টু হ্যাভ আ ব্লাস্ট জুন যেহেতু মাটন খেতে খুব ভালোবাসে আমার চিকেন আমার কোন আইটেমের মধ্যে আমি প্রেফার করি না মাটন ইজ হোয়াট আই লাভ তো মাটন কোরমা হলে কি হয় মাটন কোরমা হলে কি হয় আই আই উড লাভ ইট আমরা যেটা করেছি প্রথমেই দেখিয়ে দিই মাটনটাকে দেখো আমি সেদ্ধ করেই রেখেছি কোনো ঝামেলা এই কষানো টষানোর ঝামেলা যেমন অনেকটা সময় লাগবে বৌদিদের তো আমি মাটন সেদ্ধ করে স্টকের মধ্যে ওটাকে রাখতে হবে ওটা আলাদা করে তুলে রাখলে যে টেন্ডারনেসটা থাকে মাটনে সেটা নষ্ট হয়ে যায় এছাড়া রেখেছি একটু টক দই পেঁয়াজ বাটা টমেটো দুটো বড় টমেটো লাল টমেটো গ্রেট করে রেখেছি স্কিনটাকে আগে ছাড়িয়ে নিয়েছি স্কিনটা নেই একটা ভাজা মশলা রয়েছে এর মধ্যে রয়েছে ছোট এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল জৈত্রী একটু কোরমার মধ্যে ধনে লাগে গোটা ধনে জিরে শুকনো খোলায় ভেজে একটু গুঁড়িয়ে নেওয়া আছে আমরা একটু রেড ফুড কালার রেখেছি অপশনাল কাঁচা লঙ্কা কুচানো রয়েছে রয়েছে ছোট এলাচ লবঙ্গ দারচিনি রয়েছে চিনি নুন এই যে শুকনো লঙ্কার গুঁড়োর মতো দেখতে এটা শুকনো লঙ্কার গুঁড়ো নয় এটা অ্যাকচুয়ালি দেগি মির্চ পাউডার দেগি মির্চ লাগে কোরমা বানাতে আর লাগে একটুখানি ঝাল স্পাইসি বানানোর জন্য পেপার পাউডার মানে গোলমরিচ গুঁড়ো একটু কিশমিশ আর কাজু আমরা অ্যাড করব আর যেই বললাম রসুন বাটা আদা বাটা বড় এলাচ রেখেছি একটু আর ঘি মেইনলি ঘি আর সর্ষের তেলে রান্না হবে ঘির ব্যবহার আমরা পরে করব কিন্তু আমরা জুনকে একটু অনুরোধ করব যদি সর্ষের তেলের একটা 1 লিটারের পেট জার রয়েছে তোমার সামনে ওই বটলটা যদি একটু খুলে আমায় দেওয়া যায় দেখো কিরম ঝাঁঝালো গন্ধ শুকে দেখো ওই খুব ভালো করে জানো তুমি স্টেজে দাঁড়ালে সবাই হাঁ করে তাকিয়ে দেখে জুন ম্যানার্জি কি সেজে আমি ভাবি যা দেখে যে এত বাজে দেখতে কি করে হতে পারে জুন দিস ইজ টু মাচ না আমার জানতে ও খালি প্রশ্নটা ডজ করছে সেটার কারণ একটাই যে হয় না যে প্রচুর লোকে প্রেমে পড়ে যায় ও না 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 ওটা নেই ওটা আমার কিসমতেই নেই হ্যাঁ সত্যি মানে এটা একটা আমাদের বাড়িতে স্ট্যান্ডিং জোক কি যে মানে কোনো ছেলে প্রেমে পড়েই না একটু ছোট এলাচ লবঙ্গ দারচিনি দিচ্ছি আর একটা বড় এলাচ দেবো আমাকে সবাই আমার বন্ধুরা স্পেশালি ছেলে বন্ধুরা বলে যে একটু তো মেয়েদের মতো বিহেভ কর কিন্তু আমার দ্বারা আর সেটা নতুন করে সম্ভব তুমি বার্থডে কবে 8th অফ মে টরেন না 25 বৈশাখ টরেন না টরেন আর সেটা বলে আরেকটা জিনিস রেসপন্সিবল আমি আসলে প্রথমে ছোট থেকে টম বয়স ছিলাম কিন্তু তারপরে আমি যখন প্রথম বোম্বে যাই তখন আমি চাকরি করতাম এবং চাকরিতে আই ওয়াজ দি ইয়াংগেস্ট এক্সিকিউটিভ প্রোডিউসার টেলিভিশনই চাকরি করতো এটা আমি জানি হ্যাঁ তো বালাজিতে তো সেখানে সব এত বয়স্ক বয়স্ক সমস্ত একটু পেঁয়াজ বাটাটা দিয়ে দিই পুড়ে যাবে সরি আচ্ছা তো তখন ওই মেইলি ব্যবহারটা করলে পাত্তা আরোই পাবো না তো যার জন্যই পুরো আমি আরো বেশি দান্তিতে হয়ে গেছিলাম ওখানে কাজ করতে করতে তো সেটাই এখনো থেকে গেছে তার মানে যে গানটা গাইলে অনুষ্কা ওরকমই ছিল
ওরকমই না আমি একদম পারফেক্ট তোমার মতো যাই না বাট আই অ্যাজিউম ওরমই হবে প্রোমো দেখেছি প্রোমোটা খুব ভালো একদম তোমার মতো কোনটা দেব একটু এটা রসুন বাটাটা চামচে করে প্রচুর গান শুনতে হবে আর আজকে জুন আমি হ্যাঁ হ্যাঁ আরো লাগবে আরো দু চামচ লাগবে আজকে তোমাকে তোমার পছন্দের সব গান শুনব হ্যাঁ কারণ একটু পরে তুমি যেখানে যাবে সেখানে সবাই বলবে জুন দি এটা জুন এটা জুন দি এটা এক্স্যাক্টলি এখন তুমি মনের আনন্দে নিজের পছন্দের গান শোনাবে আমরা একটু 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 আদা বাটা দেব আর আর একটু চিনি দেবে আরো চিনি লাগবে কোরমাতে একটু চিনি লাগে এবার আমরা যেটা করব ঢাকনাটা একটু খুলবে ওখান থেকে একটু করে মাটন স্টক নেব নিয়ে থ্যাংক ইউ ওখানে রেখে দি কি ভালো তুলনা নেই আচ্ছা আমরা একটা গান দেখে ভাববে আমার মেয়ে কবে এগুলো বাড়িতে করবে একটু হেল্প করলো একটা গান শুনতে শুনতে আমরা ব্রেকে যাব যেখানে যে গানটা জুন ম্যানেজি বাথরুমে আমার বেশিরভাগ সময় গুনগুন করে বাথরুমে প্রথমবার বসে শুনেছিলাম গানটা তো সেটাই আমি গাইছি তাহলে লিখে রেখেছি সব বইয়ের পাতায় তোর নাম তোর নাম তোর নাম রাত ভোর শুধু ডাকতে ইচ্ছে হয় তোর নাম তোর নাম তোর নাম মন ডুব দিল সাত সাগর তার নদীর পারে রূপকথার তোর দেশে আরো আরো বেশি ডাকতে ইচ্ছে হয় তোর নাম তোর নাম তোর নাম তেরে বিনা জিয়া যায় না তেরে বিনা জিয়া যায় না বিন তেরে তেরে বিন সাজনা সাঁস মে সাঁস আয় না তেরে বিনা জিয়া যায় না সেটা সকলের মনের কথা বলে দিয়েছে জুন ব্যানার্জি সবার মনে হচ্ছে জুন তেরে বিনা জিয়া যায় না উফ কখন এরা ফেরত আসবে ব্রেকের পর এলাম তো ফেরত একটা ছোট্ট ব্রেকের পর আমি সুদীপা আপনাদের জন্য নিয়ে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্স রান্নাঘর বছরের শেষ দিনেও শুরুতেও মাঝখানেও সবসময় যাদের ধন্যবাদ জানানো প্রয়োজন যাদের ছাড়া রান্নাঘর একেবারে সম্ভবই ছিল না তাদের ধন্যবাদ জানাই প্রথমেই ধন্যবাদ জানাবো কুচিনাকে যারা আমাদের সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস এবং মডিউলার কিচেন সেট আপ দিয়েছেন ধন্যবাদ জানাবো আমাদের সমস্ত স্পন্সার্সদের অ্যাসোসিয়েট স্পন্সার্স গিফট স্পন্সার্স এবং স্পেশালি টাইটেল স্পন্সার ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলকে ধন্যবাদ জানাবো রেনিকে আমার এই সুন্দর কালো শাড়িটা রেনি আমায় দিয়েছে আমার ওয়ার্ড্রপ কার্সি রেনি রেনিকে ধন্যবাদ জুন থ্যাংক ইউ সো মাচ তুমি এসছো মাই প্লেজার তুমি প্লিজ একটু আমার রান্না হেল্প করবে একদম থ্যাংক ইউ এতটা না বললেও বোধ হয় করত জাস্ট মিক্স করতে হবে আর কিচ্ছু না রেডি খুব ভালো এর মধ্যে দেবো আমরা একটু টক দই দেগি মির্চ পাউডার এবার দেব কাজু কিশমিশ কেননা যেহেতু মাটন সেদ্ধ করাই রয়েছে সুতরাং দেবো একটু গোলমরিচ গুঁড়ো আমরা দেব একটু কাঁচা লঙ্কা কুচি অল্প আর একটু দেব পরে মাটনগুলো পিসগুলো এর মধ্যে দিতে থাকবে আমরা বেশি নাচি না এত না আমার দরকার হয় না না ভালো প্রথম প্রথম রান্না করলে হয় যে তুমি তো মোটামুটি বাড়িতে রান্না করলে খুব নিজেকে ইম্পর্টেন্ট লাগে তুমি তো আজ রান্নাঘর আলো করে রয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট ওরে বাবা 2012 was very special for me. Kena kena shuni? Because আমি আমার ফার্স্ট প্রপার্টি কিনেছি এই বছরে. তাই? And it's a lovely place, Bombay শহরে বাড়ি কিন কেনা এবং সেটা নিজের মনের মতো কেনা কোথায় কিনেছো ইটস আ বিগ ডিল
because one of the most expensive cities in the world. একদম পার স্কয়ার ফিট অনুযায়ী আগে টোকিও ছিল, হ্যাঁ এখন ছাড়িয়ে গেছে বোম্বে। তো সেটা এবং আমারটা একটা সি ফেসিং প্রপার্টি, সো দ্যাটস সামথিং যেটা অনেকে অনেক পয়সা দিয়েও সব সময় ম্যানেজ করতে পারে না। হয়তো আমার থেকে অনেক বড় স্পেস হয় কিন্তু বাট দ্য ভিউ खूब प्रयोजन ढाका दिए जस्ट मिक्स करब हल्का हाथे ढाका दिए देव पुरो एकदम कलर इसे गेल लाल एक ढाका दी আমার খুব জানতে শ্রিয়াও একটা খুব সুন্দর বাড়ি কিনেছে মুম্বাইতে। ও কিনেছে বিয়া ও কিনেছে আমার এরিয়া আর ওর এরিয়া আলাদা। আচ্ছা ওর এরিয়াটাতে সমুদ্রটা ঠিক ওখানে নয়, আমার এরিয়াটাই হচ্ছে একদম সমুদ্রের ধার কোস্ট লাইন। আচ্ছা জুন যখন রয়েছে এই যে সমুদ্রের ধার হলো, সমুদ্রের ধারে দাঁড়িয়ে ওই ব্যালকনিতে দাঁড়িয়ে জুন ব্যানার্জি ঠিক কি গান গাইতে চায় একটু শুনি, সেটা শুনতে শুনতে ব্রেকে যাও। হো আকাশে উড়ে পাখিটা, পাখিটা উড়ে আকাশে, হো পাখিটা উড়ে আকাশে, আকাশে উড়ে পাখিটা, হো কোনো দিন একা পদকা পাখি ধরে যায় না দেখা, শুধু তার গান আসে ভেসে বাতাসে বাতাসে। এটা একটা খুব মন কেমন করে একটা গান, তো তুমি যখন বলে ব্যালকনি দাঁড়িয়ে কি গাইবো তো এটাই এলো মাথায়, হয়তো গাইবো না এটা বাট এখন ওটাই মনে। সাগর কিনারেও গাইতে পারি, সাগর কিনারেও গাইতে পারি, আই ক্যান সিং আ ভেরি হ্যাপি সং অলসো। হবে নাকি দিলাই सागर किनारे दिलिए पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है, हो सागर किनारे जालिए पुड़िए देव घूमिए, भीजे ठूट हब बाँधू छड़ा, মনেরি গলিতে প্রেমেরি তুলিতে আঁখি সেই ঝড়ে পাগল পারা, মিঠে রোদ বলে আর ছুঁয়ে দেখব তোকে, শোধ বোধ হবে আজ নেশা অন্য সুখে, আর আমি অকল কে নিরাধা, চালিয়ে উড়িয়ে দেব ঘুম উড়িয়ে, ভিজে ঠোঁট হব বাঁধন চাড়া। উফ কি সুন্দর, মানে এই গলাটা ভগবান প্রদত্ত, এমনি এমনি হয় না, খুব সুন্দর। আর সব থেকে সুন্দর হচ্ছে মানুষটি, জুন মানুষটি ভারী সুন্দর। আচ্ছা জুন আমি একটু তাওয়াটা গরম করতে দিচ্ছি, ততক্ষণ দর্শকদের যাদের জন্য তুমি এসছো যাদের অনুরোধে তাদের কিছু বলতে চাইলে, 31st নাইট আজকে নতুন বছরের শুভেচ্ছা টুভেচ্ছা কিছু জানাতে চাইলে বলতে। জি রান্নাঘরের সমস্ত দর্শককে ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার, আপনাদের আগামী বছর অনেক ভালো কাটুক। আচ্ছা আমি একটু শুকনো তাওয়ার মধ্যে একটু চিনি দিলাম। আচ্ছা আবার চিনি? এই চিনিটার মিষ্টি স্বাদ হবে না, তার মধ্যে একটু পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব, খুব চটপট। এই খাদ্য সব আমাকেই করতে হচ্ছে, এই শুধু দাঁড়িয়ে আছে কখন খাবে। তুমি খেয়ে ভালো বলবে, তোমার জন্যই তো বানাচ্ছি। এরপরে আমরা ঘিটা অ্যাড করব, মানে আমার অলরেডি 31st নাইটের পার্টি শুরু এখান থেকে একদম। আচ্ছা এটা যেটা করছি দেগি মির্চ একটু বলেছিলাম দেব, রেখে দিয়েছিলাম জমিয়ে, সেটা এখানে দিলাম। একটু গ্রিন চিলি, কাঁচা লঙ্কা কুচি, ঘিয়ের মধ্যে পড়লে খুব সুন্দর একটা গন্ধ আসে, ফ্রেশ ব্যাপার আসে। আর ওই ভাজা মশলা মানে যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, গোটা ধনে আর জিরে, সেটা
মিক্স করব। এবার আমরা যেটা করব এটা রান্নাটা শিফট করে দেব এইখানে। দেখি কত দূর কোরমার উপর থেকে আমরা কোরমার একটা নিজস্ব কালার আসছে। এই কালারটা বদলে যাবে এবং ফ্লেভারও এই মশলাটা পড়বে। ও লাভলি। কোরমা রেডি। এটাকে সার্ভ করব কিন্তু এখন না, এটাকে এইভাবে নিয়ে একটু গ্যাস অফ করে দেব আর সামান্য ঘি ছড়িয়ে দিয়ে না সঙ্গে সঙ্গে এটাকে কভার করে দেব স্টিমে পা। হ্যাঁ, একটু স্ট্যান্ডিং টাইম দেবো যাতে ওর মধ্যে রান্নাটা, এর মধ্যে স্লো কুকিং চলছে, রান্নাটা হোক, মজতে থাকুক, ওর মাংসের ভেতরে ভেতরে রন্ধ্রে রন্ধ্রে আর কি মশলাটা চলে যাবে, একটা জুসি এফেক্ট দেবে। আপনারা বরং দেখে নিন রেসিপিটা আরও একবার। মাটন কোরমা বানানোর জন্য ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সামান্য চিনি আর টমেটো বাটা দিয়ে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে জল ঝরানো টক দই, দেগি মির্চ পাউডার, কাজু বাদাম, কিশমিশ, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, সেদ্ধ করা মাটন স্টক সমেত স্বাদ মতো নুন, মাটন স্টক পরিমাণ মতো আর লিকুইড রেড ফুড কালার দিয়ে ভালোভাবে মিক্স করে আবারও ঢাকা দিয়ে রাখতে হবে খানিকক্ষণ। এবার অন্য আর একটা ফ্রাইং প্যানে চিনি, পেঁয়াজ বাটা, ঘি, দেগি মির্চ পাউডার, কাঁচা লঙ্কা কুচি আর ভাজা মশলার মিশ্রণটা কোরমার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ওপর থেকে ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে 31st নাইটে জমিয়ে সার্ভ করুন মাটন কোরমা। এবার জুন, হ্যাঁ ডিসেম্বর মাসে রান্নাঘরে জুন, ভাবুন এই অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলেছি আমরা। জুনের জন্য রয়েছে সামান্য কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কী কী। থাকছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, ইমামির তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, মিত্র ক্যাফের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট ভাউচার, দাগের জোম মার্বো কেয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, কেকসের তরফ থেকে একটি সুন্দর কেক, জি বাংলার তরফ থেকে একটি আকর্ষণীয় চায়ের কাপের সেট, জি বাংলা দিচ্ছে একটি সুন্দর সেরামিক বোল সেট, জি বাংলার পক্ষ থেকে একটি সুন্দর কফি মাগের সেট, কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে থাকছে একটি সুন্দর শাড়ি। আচ্ছা জুন, প্রথমে একটা হিসেব নিকাশ করে নেওয়া ভালো, এই নিয়ে কোনো মনোমালিন্য হোক আমি চাই না। আচ্ছা, এই এই হুফার মানে এই নলির পিসটা কি তুমি খাও? হ্যাঁ ভীষণ বেশি খাই, কিন্তু আজকে আমি তোমায় ওটা দিতে পারি বছরের শেষ দিনে একটা প্রমিসে। সেটা হচ্ছে আসছে বছর, নতুন বছরে যখন আমি আসব জি রান্নাঘরে আবার, যদি আমি আসি জি রান্নাঘরে আবার, তোমরা যদি আমায় ডাকো তখন আমাকে মাটন ইয়াকনি পোলাও বানিয়ে খাওয়াতে হবে। ইয়ার কি এমন ব্যাপার? তাহলে তুমি গেস্ট খারাপ দেখা না না না, তুমি এটা রাখো না না, ওটা আমার প্রমিস তোমাকে, তুমি এটা নাও বিন্দাস, পেট খারাপ হবে না, ডোন্ট ওয়ারি। চি চি চি, গেস্ট কে দেখে আগে নিজের পাতে খাবার তুলে নিচ্ছে। চি চি চি, থ্যাংক ইউ। তুমি একটু দাঁড়াই, মাংস খুব গরম আছে, তুমি মাটন ভালোবাসো ঠিকই, কিন্তু আমি তোমাকে চাইবো একটু গ্রেভি আগে দেখো তো, এক তো এটা একটু ঝাল ঝাল হয়। ওকে, তবু একটু টেস্ট করে দেখো তো কিরকম আছে। আপনাদের জন্য নিয়ে নানা স্বাদে নতুন বছর স্পেশাল উইক, হ্যাঁ স্পেশালি আপনাদের জন্য। আর যেটা করতে হবে, অনেক অনেক ধন্যবাদের সঙ্গে জুনকে একটা রিকোয়েস্ট করতে হবে, একটা গান শোনানো প্লিজ। মঞ্চে হারালো তু হাত পাড়ালো আজ তোর ছোঁয়া পেতে, স্বপ্ন জড়ালো থমকে দাঁড়ালো প্রেমকে জিতে নিতে, এ না এ চোখে আর কিছু ভাসে না,
তোকে ছাড়া কারাতে চা ধাসে না সোনিয়ে তু জানিয়ে তু তেরে লিয়ে দিবানা।